আজ সারা দেশে বই উৎসব। 2024 শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা পাবে বিনামূল্যের বই। প্রায় 31 কোটি বই পাবে 3 কোটি 81 লাখ শিক্ষার্থী। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে বই উৎসব কখন শুরু হবে আর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? কিছুক্ষণের আগেই শুরু হয়েছে। আমরা এখন আছি মনোগড়ির নৌমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করবেন। আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা তারা বসে আছে, কারণ তারা তাদের যে কাঙ্ক্ষিত বই সেটি পাবে। আপনাকে জানিয়ে রাখি, 6,92,000 শিক্ষার্থীকে আজকে প্রাথমিক, যেগুলো হচ্ছে শূন্য থেকে প্রাথমিক ক্লাস পর্যন্ত, পঞ্চম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে বই বিতরণ করা হবে। আজকে কিছুক্ষণ আগে এখানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু হয়েছে। আমরা দেখেছি যে শিক্ষার্থী এবং অভিভাবকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা নতুন বই গ্রহণ করতে আসছেন, এবং এখানে আপনিও দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা অত্যন্ত আনন্দিত, তারা যে নতুন বছরের শুরুতে তারা নতুন বইয়ের ধার নিতে পারছে এবং তারা নতুন বইকে খুবই উচ্ছ্বসিত। আমরা বেশ কয়েকজন শিশু শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে কেউ কেউ আজকে প্রথম তারা স্কুল এসেছেন, এবছর তারা নতুন ভর্তি হয়েছেন, তারা কিন্তু নতুন বইতে খুবই উচ্ছ্বসিত, আগমন করেছেন, তারাও কিন্তু খুবই উচ্ছ্বসিত। এবং জেলা প্রশাসক দিদারে আলম চৌধুরী সহ এবং তারা আনুষ্ঠানিকভাবে এই বই উৎসব উদ্বোধনের পাশাপাশি তারা বই বিতরণ শুরু করেছে। এছাড়াও তারা কিছুক্ষণ পরে কিন্তু মাধ্যমিকের বই বিতরণ উৎসব শুরু হবে। এখানে আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে সেখানে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে বই বিতরণ করা হবে। তো এই ছিল আমার কাছে মানুষের বই বিতরণ উৎসবের। সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে। আজ সারা দেশে বই উৎসব। 2024 শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা পাবে বিনামূল্যের বই। প্রায় 31 কোটি বই পাবে 3 কোটি 81 লাখ শিক্ষার্থী। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে বই উৎসব কখন শুরু হবে আর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? কিছুক্ষণের আগেই শুরু হয়েছে। আমরা এখন আছি মনোগড়ির নৌমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করবেন। আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা তারা বসে আছে, কারণ তারা তাদের যে কাঙ্ক্ষিত বই সেটি পাবে। আপনাকে জানিয়ে রাখি, 6,92,000 শিক্ষার্থীকে আজকে প্রাথমিক, যেগুলো হচ্ছে শূন্য থেকে প্রাথমিক ক্লাস পর্যন্ত, পঞ্চম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে বই বিতরণ করা হবে। আজকে কিছুক্ষণ আগে এখানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু হয়েছে। আমরা দেখেছি যে শিক্ষার্থী এবং অভিভাবকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা নতুন বই গ্রহণ করতে আসছেন, এবং এখানে আপনিও দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা অত্যন্ত আনন্দিত, তারা যে নতুন বছরের শুরুতে তারা নতুন বইয়ের ধার নিতে পারছে এবং তারা নতুন বইকে খুবই উচ্ছ্বসিত। আমরা বেশ কয়েকজন শিশু শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে কেউ কেউ আজকে প্রথম তারা স্কুল এসেছেন, এবছর যারা নতুন ভর্তি হয়েছেন তারা কিন্তু নতুন বইকে খুবই উচ্ছ্বসিত, আগমন করেছেন, তারাও কিন্তু খুবই উচ্ছ্বসিত। এবং জেলা প্রশাসক দিদারে আলম চৌধুরী সহ
পছন্দ এবং তারা আনুষ্ঠানিকভাবে এই বই উদ্বোধনের পাশাপাশি তারা বই বিতরণ শুরু করেছে। এছাড়াও তারা কিছুক্ষণ পরে কিন্তু মাধ্যমিকের বই বিতরণ উৎসব শুরু হবে। এখানে আমরা জেনেছি কিছুক্ষণের মধ্যে সেখানে দশম শ্রেণীর বই বিতরণ করা হবে। সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে।